আপনার প্রশ্নটি হচ্ছে যে বর্তমান দেশের যে পরিস্থিতি এই ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা যুবক যুবতীদের মধ্যে এটা আসলে ইসলাম কতটুকু সমর্থন করে বা যারা এরকম করছে তাদের আসলে শেষ পরিণামটা কি হতে পারে এটাই মনে হয় বোঝাতে চেয়েছেন জি জি তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্পর্কে আমি প্রথমেই বলতে চাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আরবের একজন বেদুইন লোক যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে তো জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো তো তখন সেই লোকটি বলল সেই বেদুইন লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উত্তর দিলেন তিনি বললেন যে তুমি যাদেরকে ভালোবাসো তাদের সঙ্গেই তোমার কিয়ামত হবে সুবহানাল্লাহ তো এই যে বিষয়টা যে যাকে ভালোবাসে যে যাকে মহব্বত করে তার সঙ্গে কিন্তু তার হাসর নাসর বা জান্নাত হবে তো আসলে এই যে দুনিয়াটা হচ্ছে ফ্যান্টাসির দুনিয়া দুনিয়ায় আমরা অনেক কিছু দেখি অনেক জাকজমক দেখি হ্যাঁ সেটা যে কোনো সেক্টরে হতে পারে মিউজিক সেক্টরে হতে পারে ফুটবল সেক্টরে হতে পারে ক্রিকেট সেক্টরে হতে পারে তো এখানে আসলে এই যে ফুটবল প্লেয়ার বলেন শিল্পী বলেন সঙ্গীত শিল্পী বলেন আবার দেখা যাচ্ছে যে অ্যাক্টরস বলেন যাদেরকে আমরা মহব্বত করি যাদের পোশাকের মতো আমরা নিজেরা পোশাক পরি যাদের মতো করে আমাদের হেয়ার কাট করার চেষ্টা করি যাদের মতো করে আমরা জার্সি পরি যাদের জন্য আমরা ফ্ল্যাগ উড়াই উপরে তো এই সবগুলো কিন্তু আমরা মজার ছলে করলেও প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে এবং আল্লাহ না করুক যদি আমাদের এই কর্মকাণ্ডগুলির কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদেরকে দাঁড়াতে হয় তাহলে বিশাল বড় মুসিবত হয়ে যাবে কারণ তারা মূলত মুসলমান না আর অনেকেই মুসলমান কিছু কিছু অ্যাক্টরস মুসলমান আছে আমরা জানি মুসলমান হলেও তারা মুসলমান হিসেবে যেটা কর্তব্য যে ধর্ম পালনের একটা বিষয় রুলস এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই তারা মানে না ঠিক বা এগুলো মানার জন্য তাদের ভিতরে যে আপ্রাণ চেষ্টা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় না তো সেক্ষেত্রে কোনোভাবেই আমরা মুসলমান হিসেবে তাদেরকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে পারি না তো এজন্য যারা আবার এগুলো করে তাদেরকে যে আমরা ঘৃণা করব বা তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবো বিষয়টা এমন নয় তাদের জন্য আমরা দোয়া করব তাদেরকে দাওয়াত দিব ইসলাম যেভাবে আমাদেরকে বলে আমাদের জীবন যেভাবে পরিচালনা করতে বলে আমরা যদি সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করি এবং এই সাধারণ দুনিয়ার সেলিব্রিটিদেরকে ভালোবাসার চেয়ে আমরা যদি রাসূলকে বেশি ভালোবাসি বেশি মহব্বত করি তাহলে এটা আমাদের পরকালে নাজাতের কারণ হতে পারে তো এজন্য এই বিশ্বকাপ নিয়ে বেশি বাড়াবাড়ি না করে আমরা আমাদের কাজকর্ম করব ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ দিনের ওপর থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমিন